সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে 1 সেপ্টেম্বর, পরিমণি কারামুক্তি দিবস। সবাই মনে রাখবেন, প্রতি বছর আমরা এই দিনে এই দিবসটিকে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্যাক টেক কেটে আমরা উদযাপন করব। 1 সেপ্টেম্বর পরিমণি কারামুক্তি দিবস। যাই হোক, পরিমণি আজকে মুক্তি পেয়েছে। আমরা দেখেছি মুক্তি পাওয়ার পর যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষণীয় ছিল সেটা ছিল পরিমণির হাতে মেহেদি দিয়ে লেখা কয়েকটা শব্দ, ডোন্ট লাভ মি বিচ। কি এটার অর্থ? কি বিচ মানের অর্থ কি আমরা জানি? ডোন্ট লাভ মি এটার অর্থ আমরা সাধারণত জানি, কিন্তু বিচ শব্দটার অর্থ কি? আপনারা দয়া করে যারা একটু ইংরেজি ভালো বোঝেন একটু লিখেন। আমরা সচরাচর জানি এটা বিভিন্ন গালি অথবা কারো উপর নিজের কষ্ট প্রকাশ করার জন্য এই জিনিসটা আমরা অনেক সময় ব্যবহার করি, শব্দটা ব্যবহার করি একটু গালি আকারে। যাই হোক, আমরা বুঝে গেছি যে পরিমণি কারো উপর মনের ক্ষুণ্ণতা প্রকাশ করার জন্য এই লেখাটি লিখেছেন। এখন কথা হলো এটা কাকে লিখেছেন। আমরা যতটুকু জানি কেউ যদি হাজত থেকে মুক্তি পায় তাহলে সমাজের বিশিষ্টজন যাদের কারণে তিনি মুক্তি পেয়েছেন তাদেরকে সালাম জানান অথবা তাদেরকে ধন্যবাদ জানান। পরিমণি হয়তো বা লিখতে পারতো সবাইকে অনেক ধন্যবাদ, প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, যারা যারা আমাদেরকে এই কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ, কিন্তু তা না করে তিনি ওনার মনের ক্ষোভটা প্রকাশ করেছেন। তাহলে কি সাকলাইন সাহেবের উপরে ক্ষোভটা প্রকাশ করেছেন? আমরা যতটুকু জানি শেষমেশ যিনি মানে পরিমণির সাথে ভালোবাসার আদান প্রদান করেছিলেন তিনি হচ্ছেন সাকলাইন সাহেব। শেষে মানে আগেরগুলো তো জানেন, আগেরগুলো খবর নেওয়ার দরকার নেই, একদম শেষের দিকে এসে সাকলাইন সাহেবের সাথেই ওনার সম্পর্ক ছিল। তার মানে এবার যখন পরিমণি জেলে গেল তখন সাকলাইন সাহেবের কোনো ভূমিকা ছিল না, সাকলাইন সাহেব কিছুই করতে পারেনি, কারণ একের পর এক তথ্যচিত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণে সেটা ওনার পক্ষে সম্ভব হয়নি। আমরা যতটুকু জানি এই ঘটনাগুলি প্রকাশ পাওয়ার পর ওনার চাকরিতেও অনেক সমস্যা হয়ে গেছে, ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা হয়ে গেছে, তাই উনি কিছুই করতে পারেনি পরিমণির জন্য যেটা করার কথা ছিল ওই জায়গাটা থেকে। কারণ পরিমণি ওনাকে এজন্যই রেডি করেছিলেন, ওনাকে পাশে রেখেছিলেন এজন্যই যে বিপদের দিনে যাতে সাকলাইন সাহেবদেরকে কাজে লাগাতে পারে, কিন্তু কোনো কাজেই আসেনি। তাই তো তিনি জেল হাজত থেকে বেরিয়েই তিনি হাতে লিখে দিয়েছেন, মেসেজ দিয়ে দিয়েছেন যে হ্যাঁ কি মেসেজ দিয়েছে কি আপনারা তো দেখছেন। জানেন এখন সবচেয়ে বড় কথা হলো কারাগারে উনি মেহেদি পেলেন কোথায়? আমরা যতটুকু জানি একটা মানুষ যখন অপরাধ করে সে অপরাধের সাজা কারাগারে হয়। কারাগারে একটা দিন কাটানো মানে 10 বছর কাটানোই সমান, যারা গেছেন তারা হয়তো বা ভালো জানেন। আমরা দেখেছি দিনের পর দিন পরিমণিকে রিমান্ডে নেওয়া হয়েছে, ওনার উপর কত টর্চার গিয়েছে, কিন্তু বের হওয়ার পর মনে হয়নি যে একটা চুলের আঁচড়ও পরিমণির গায়ে পড়েছে। কারণ সেই আনন্দ উদ্দীপনা তার চেহারা, তার কথা, তার স্টাইল দেখে বোঝা গিয়েছে যে তিনি কতটা সুখে সেখানে ছিলেন। যাই হোক, পরিমণি কারামুক্তি পাওয়ার পরই উনি মুক্তি পাননি, উনি এখন নতুনভাবে যে ঝামেলাটায় পড়েছেন সেটা হলো ওনাকে ইতিমধ্যেই যে বাসাটায় উনি ভাড়া থাকতেন সে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য নোটিশ পর্যন্ত দিয়ে দিয়েছেন বাড়ির মালিক। এটা স্বাভাবিক ব্যাপার, তার কারণ একজন এই এই ধরনের মানুষের জন্য আশেপাশের মানুষগুলো পর্যন্ত বিব্রত হওয়া এটা কোনোভাবেই কাম্য নয়। যাই হোক, ওদের তো আর বাড়িঘরের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, তারা বাড়িঘর ম্যানেজ করতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু জাতিকে বুড়ো আঙুল দেখানোটার মানে কি? জাতিকে বুড়ো আঙুল দেখানোর মানেটা কি? মানে পরিমণির লেখাটা যদি আপনারা ভালো করে খেয়াল করবেন, ডোন্ট লাভ মি বিচ, বিচের পরে দিয়ে এটা দেখানো, ভালো করে দেখেন এটা দেখানো। কাকে দেখাইছে? জাতিকেই তো দেখাইছে, তাই না? যে আমাকে কি আটকে রাখতে পেরেছো, আমাকে কি আটকে রাখতে পেরেছো, পারবা না, আমি এই আমি সেই আমি বা আমাকে আটকে কি করেছো। যাই হোক, যেটা এখন আর আমাদের বিশ্লেষণ করার প্রয়োজন নেই, আমরা জাতি হিসেবে যদি শিক্ষা লাভ করতে না পারি তাহলে ওদের ভবিষ্যতে অবশ্যই আমাদেরকে বিচ এবং এই সমস্ত জিনিসপত্রগুলো দেখে আমাদেরকে ক্রিটিসাইজ করবে, স্বাভাবিক ব্যাপার।